আমি না ভাই তুই এরকম করে দৌড়লে মনে হলো ওদের বল করতে যাচ্ছিস না এটা ওয়ার্ম আপ করলাম ওয়ার্ম আপ করলি তার আগে আমি মাননীয় বিশিষ্ট সমাজসেবী খালিক দাকে মনীষে ডাকবো তুমি এসো কাঞ্চন বিশিষ্ট সমাজসেবী মাননীয় খালিক দা তোমাকে এখানে এনেছেন তার সকলের এই সমস্ত ভলেন্টিয়ার ধন্যবাদ জানিয়ে খালিক দা তোমাকে পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নেবে আমি আমার কমিটি শরীফুল ইসলামকে শরীফুল ইসলামকে বলবো কাঞ্চন দাকে ফুল দিয়ে বরণ করানোর জন্য থ্যাংক ইউ আর খালিক দাকে দু মিনিটের জন্য এখানে একটু দাঁড় করালাম কেননা এত বড় মেলার অনুষ্ঠান বিশ্বাস করুন আমি গাড়ি নিয়ে যখন ওইখান দিয়ে ঢুকছিলাম আমার ভয় করছিল এত লোকের চাপ আমি এইখানে হাড়োয়ার কাছে এইখানে এসে আমি ভাবতে পারিনি এখানে এত লোক আমার জন্য অপেক্ষা করবে বা আমাদের জন্য অপেক্ষা করবে কিন্তু আপনাদের জন্য যে এই অনুষ্ঠানটা খালিক বাবু করেছেন ওনার জন্য একবার জোরে হাত তালে থ্যাংক ইউ সো ভেরি মাচ চলো আপনাদের সবাইকে একবার জিজ্ঞেস করি যারা কোণে আমাকে এইখান থেকে এইটুকু দেখছেন যারা ওইখান থেকে এইটুকু দেখছেন যারা সামনে এইটুকু দেখছেন যারা ওইখানে এইটুকু দেখছেন আর ওই পেছনে যারা আমাকে দেশলাই কাটির মতো দেখছেন তাদের প্রত্যেককে জিজ্ঞেস করি ভালো আছেন তো এটা গলার জোর হতেই পারে না একটু জোরে ভালো আছেন তো হ্যাঁ ভালো 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 আরে সাবাস খালিক বাবু কি করেছেন এটা ড্রোন উড়ছে এ বাবা তেরে আসছে গো হ্যাঁ তবে একটাই কথা বলবো আপনারা ভালো আছেন শুনেও খুব ভালো লাগছে বিশ্বাস করুন মন থেকে বলছি তবে আমি ভালো নেই যদি জিজ্ঞেস করেন কেন ভালো নেই তাহলে বলছি শুনুন এই গরমকাল পড়ে গেলে না মোটে ভালো থাকি না তার কারণ যা চেয়ারা হয়েছে আজ আছি কাল নেই হয়ে যেতে পারি তবে কি এই গরমকালে যখন দেখুন একটা এই গেঞ্জি পরে বেরোই না ঠিক মনে হয় যেন গেঞ্জিটা হ্যাঙারে হাওয়ায় দোলা খাচ্ছে কিন্তু যখন শীতকালে চার পাঁচ পিস চাপিয়ে বেরোই মানে প্রথমে একটা ছোট তারপর মেজো তারপর সেজো তারপর বড় তখন বিশ্বাস করুন আমাকে চারা না মোটা মোটা লাগে সত্যি লাগে আর এখন নাকি অনেকে বলেন যে আমি নাকি একটু মোটা হয়েছি সত্যি গায়ে লেগেছে এই রাত্রিবেলা মিথ্যা কথা বলতে নেই শোনা গায়ে লেগেছে এই একটা কাগজে লিখে দিন তো বাড়ি গিয়ে মাকে দেখাবো এই এক কমপ্লেন ছোটবেলা থেকে শুনে আসছি ছেলে কেন মোটা হলো না ছেলে কেন মোটা হলো না আমি মাকে হাজারবার বলেছি মা যার নয় হয় না তার নব্বইও হয় না আমার চেহারাটা অনেকটা অ্যাম্বাসেডার গাড়ির মতো 50 বছর ধরে একই মডেল চলে আসছে আর আমি বলেওছি মা দুঃখ পেও না কিন্তু কি করবো মায়ের মন সব মায়েরাই চান ছেলের চেহারা হবে নাকি সালমান খানের মতো মুখ হবে ঋত্বিক রোশনের মতো হয় কখনো তবে কি জানেন আমি যখন শীতকালে বেরোই মায়ের মনটা তখন খুশি থাকে মা পাশের বাড়ির বৌদিকে দেখে বলে দেখো দেখো বৌদি আমার ছেলে যাচ্ছে দেখো ছেলে তো নয় যেন নাড়ু গোপাল কিন্তু গরমকালে যখন আবার এই চেহারার উপর একটা টি শার্ট পরে বেরোই মায়ের মনে আবার দুঃখ শুরু আবার বৌদিকে বলেন বৌদি দেখুন ছেলেটার চেহারা হয়েছে দেখুন মুখখানা দেখুন মুখ তো নয় যেন চোষা পাতালি আমি মাকে বলেছি মা এই চেহারার জন্য মা দুঃখ করো না এই চেহারার জন্য তুমিও দায়ী নয় বাবাও দায়ী নয় আমিও দায়ী নই যদি কেউ দায়ী থাকে তাহলে সে হলো ভগবান আমি শিওর ভগবান যখন আমার স্বর্গে তৈরি করছিলেন মুড হেভি খারাপ ছিল ছিলই ভগবানের সেক্রেটারি হয়তো বলেছিলেন স্যার কি মাল বানাচ্ছেন চেক করে নিন স্যার কাটমা বানিয়েছেন মাটি মারতে ভুলে গেছেন স্যার চেক করে নিন স্যার স্যার এটাকে মানুষের বাচ্চা বলে মনেই হচ্ছে না টিকটিকি টিকটিকি লাগছে স্যার কি করব ভগবানের মুড খারাপ বলে যা হয়েছে হয়েছে যা ডেলিভারি করে দে ডেলিভারি করে দে আমি এখনো ভগবানকে বলি বাহ ভগবান বাহ আমাকে তো এরই সময় মাটি পেলে না তা ক্যাটরিনা কাইফকে কখন বানাচ্ছিলে রোববার দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যা দিলে সব ওকেই দিলে আমায় কিচ্ছু দিলে না দেখুন পুরো একটা হ্যান্ডিক্যাপ মাল পাঠিয়ে দিল একটু চেক করে পাঠান কি সুন্দর দুটো কান ছিল ভাবতে পারবেন না পেছনে দুটো অঙ্কের মাস্টার মশাই লাগিয়ে দিল
আর বিশ্বাস করুন অঙ্কে আমি চিরকাল খুব খারাপ। বাবা বলেছিল কাঞ্চন মাধ্যমিকে যদি অঙ্কে 40 পাস প্যান্ডেল বেঁধে লোক খাওয়াবো। ভয় নেই, আমি বাবাকে সে পয়সা খরচা করতে দিইনি। আর কি খারাপ খারাপ সব অঙ্ক, একটা চৌবাচ্চা তাতে নাকি ফুটো সেইকার নিয়ে নাকি জল বেরিয়ে যাচ্ছে। তা আমি কি করবো, ওটা কি আমার বাবার চৌবাচ্চা? আমি বললাম স্যার একটা রাজমিস্ত্রি ডাকুন, ওই ফুটোতে একটু সিমেন্ট মেরে দিই, অঙ্ক মিটে যাবে। শুনলো না, কান ধরে মুচড়ে দিল। আর একটা বাজে অঙ্ক ছিল, একটি তৈলাক্ত বাঁশের ওপর একটি বাঁদর নাকি উঠিতে যাবার হরকাইয়া নামিতেছে, উঠিতে যাবার হরকাইয়া নামিতেছে। আমি স্যারকে বললাম স্যার অবলাজি বাঁদরটাকে নামিয়ে দিন, অঙ্কটা মিটে যাবে। শুনলো না, কান ধরে মুচড়ে দিল। মোচড়াতে মোচড়াতে কানের অবস্থা করেছে দেখুন, একটা আমেদাবাদ একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে। এটা কান ঠিক যেন মনে হচ্ছে আমরা ডিসেন্ট না, আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। একটা নাক দিয়েছে দেখুন যেন সাড়াশি সামনে লটকাচ্ছে। আর বিশ্বাস করবেন কিনা যাই না, আমার চেয়ারের মতো এখানে যে ভাইরা আছেন বন্ধুরা আছেন তারা জানেন তাদের মনে কি দুঃখ, কেউ ফিরে তাকায় না। মহিলারা তো নয়, আমার কোনো গার্লফ্রেন্ড যদি নেই, যখনই কলেজে একটু মেয়েদের দিকে গিয়ে তাকাতাম মেয়েরা বলতে এই চলে চলে জ্যান্ত কঙ্কালটা আসছে বাবা। ছোটবেলা থেকে অনেক আওয়াজ খেয়েছি, খ্যাংরা কাটি চামচিকে বাদু ছাঁটার কাটি। একদিন রেগে গেছিলাম, খুব রেগে গেছিলাম, আমার এক দাদা পাড়ার দিকে বললেন শোনো শোনো ভাই একটা কথা বলি, এবার থেকে তোমার যে রোগা বলবে ঘুরে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে আমি রোগা, আমি বেশ করেছি রোগা। এইটা বলার পর থেকে দেখলাম আমি খানিকটা আওয়াজ খাওয়া কমে গেল। বিশ্বাস করবেন না, একদিন চান করে বেরিয়েছি গামছা পরিহিত অবস্থা, আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি, নিজেকে দেখে না চিরুনিটা ঠকাশ করে মাটিতে পড়ে গেল। ভয় পেয়ে নয়, নিজেকে আয়নায় দেখে ভাবলাম এই চেহারায় আমি যা সুবিধে পাই মোটা মানুষেরা তা পান না। এই মোটা বললাম বলে রাগ করবেন না, আপনাদের দুহারা চেহারা আমার একহারা চেহারা, তাই বললাম। মিলিয়ে নিন, মে জুন মাস গরমকাল লু বইছে, দুপুর বেলা একটা মোটা মানুষ হেঁটে যায় রাস্তা দিয়ে, আমার দেখলে কি কষ্ট লাগে ভাবতে পারবেন না। ঠিক যেন মনে হয় একটা ভেজা পান্তুয়া হেঁটে যাচ্ছে, দেখবেন আর আমার দেখুন কোনো অসুবিধা হয় না। দেখবেন অফিস টাইম ভিড় বা ঝুলন্ত অবস্থা, পাশ এসে দাঁড়ালো মোটা মানুষ ডান দিক গলাতে গেল গড়লো না, বাঁ দিক গলাতে গেল গড়লো না, বাস ছেড়ে দিয়ে চলে গেল। আর আমাদের দেখুন অফিস টাইম ভিড় বা ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, আমি শুধু জয় বাবা স্পাইডারম্যান বলে জানলার রড ধরে ঝুলে পড়লাম, তারপর পাদা নিতে পা দিলাম, তারপর দেখি দাদা দেখি দাদা বলে হড়কে ভেতরে ঢুকে গেলাম, অসুবিধা হয় না। আপনাদের আশীর্বাদে এখন আর বর্ষাকালে ছাতাও লাগছে না, বৃষ্টি পড়ে আমি ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাই, গায়ে জল লাগে না। ক্লাস সেভেন থেকে কোমরের সাইজ 28, আর আমরা মরার বয়স হয়ে গেল, হাফ ইঞ্চি বাড়েনি। মাঝে মাঝে ইচ্ছে করে বম্বেতে বিপাশা বোসকে ফোন করে বলি আয় বিপাশা মিটিয়ে যা পিপাসা। আর সত্যি কথা বলতে কি জানেন, আমার ছোটবেলার ডাক্তারবাবু বৃদ্ধ মানুষ এখনো পটল তোলেননি, তিনি এখনো বেঁচে আছেন, মাঝে মাঞ্চে ফোন করে আমায় জিজ্ঞেস করেন কে কাঞ্চন কেমন আছো ভালো আছো তো আসো না তো। আমি বললাম স্যার আমি আসলে এখন একটু এই শুটিংয়ে ব্যস্ত থাকি তো তাই যেতে পারি না। বললো এসো এসো ভয় নেই, আমি তোমাকে আজ ইঞ্জেকশন দেবো না। আমি বললাম স্যার আমি আর এখন ইঞ্জেকশনে ভয় পাই না। বললো এসো এসো তোমার আজ এক্সে খরচাও লাগবে না। আমি বললাম স্যার কেন এক্সে খরচা লাগবে না কেন? বললো টিভিতে তো দেখি যা চেহারা করেছো না, খালি গায়ে 25 পাওয়ারের ডুম জেলে সামনে দাঁড় করিয়ে দেবো, এপাশ ওপাশ পরিষ্কার দেখা যাবে আর এক্সে করতে হবে না। তো বিশ্বাস করবেন আমার পাড়ার এক বন্ধু ছেলে খুব ভালো, তার নাম শম্ভু, ওর সাইকেলের দোকান, এবং ছেলেটা ভালো কিন্তু রাত্রিবেলা না লাল মতো কি একটা জল খায়, আর চোখ দুটো কিরকম জল বাংলার মতো লাল হয়ে যায়। আমি একদিন শম্ভুকে গিয়ে সন্ধ্যাবেলা জিজ্ঞেস করলাম এই শম্ভু এই দুধ ঘি মাখন ডিম কত কি তো খাচ্ছি, গায়ে তো কিছুই লাগছে না, তোর তো সাইকেলের দোকান, তোর পাম্পার মেশিনটা আমার যে কোনো জায়গায় একটু গুজে হাওয়া ভরে দিবি ভাই। শম্ভু জড়ানো গলায় বললো বিয়ে করে গেল। আরে ভাই বিয়ে করার সঙ্গে চেহারা ভালো হওয়ার কি সম্পর্ক রে? শম্ভু বললো দেখো ছোট ভাই বিয়ের জল গায়ে পড়লে দেখবে একদম মোটা হয়ে যাবে। শম্ভু এখন আমার পাড়ায় থাকে না, শম্ভুর সাইকেলের দোকানটাও আর নেই, তবে আমি শম্ভুর জন্য একটা উপহার রেখে দিয়েছি।
একটা বড় বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি, সম্মুখে দেখা হলেই দেব, লজ্জা করে না। এই চেহারা তুই আমাকে কিনা বললি বিয়ে করতে? আমার অটো চালানোর লাইসেন্স, আমি কখনো লরি চালাতে পারি? আর কি কপাল খারাপ ভাবতেও পারবেন না। এক মহিলা আমার প্রেমে হাত পা ভেঙে পড়লেন, ভয় পাবেন না, বর্তমানে উনি আমার স্ত্রী, সরি স্ত্রী। বিয়ের আগে ভেবেছিলাম না জীবনটা বৃন্দাবন হয়ে যাবে, চারপাশে প্রজাপতি ফুরফুর করে উড়ে বেড়াবে, বোধ হয় একটু ভুল ভেবেছিলাম জানেন। কারণ আমার মনে আছে আমি যখন প্রথম বিয়ে করে বউয়ের সঙ্গে এই মার্কেটিংয়ে গেলাম, পাউরুটির মতো মোটা মানি ব্যাগ নিয়ে দোকানে ঢুকলাম, যখন দোকান থেকে বেরোলাম মানি ব্যাগের সাইজ আমার থেকে খারাপ, হাতে আটটা প্যাকেট, রাস্তা দেখতে পাচ্ছি না, কানা মদনার মতো হাঁটছি। বউকে বললাম, ওগো চারটে প্যাকেট অন্তত ধরো। উত্তর এলো, চুপ করো তো, গ্ল্যামার কমে যাবে না? আর চারটে প্যাকেট ধরলে গ্ল্যামার কমে যাবে? আর আমি যদি হোঁচটকে পড়ে মরি তাহলে তো অকালে বেরোবে হবে। কি মনে হলো মালকী আমার হাত থেকে চারটে প্যাকেট নিল। আর বুঝতেই পারছেন নতুন বউ পাশাপাশি হাঁটছি, ভেতরে একটা 88 রকমের হাঁকু পাকু হচ্ছে। আর দেখবেন ছেলেদের হাঁটা দুরকমের হয়, মিলিয়ে নিন, যখন একা হাঁটে দেখবেন হাঁটা এরকম, পটলা কোথায় যাচ্ছিস? বাড়ি। আবার এই পটলাকেই দেখবেন সঙ্গে গার্লফ্রেন্ড নিয়ে হাঁটছে, হাঁটা পাল্টে সালমান খান, তখন দেখবেন এইভাবে হাঁটবে। তো আমিও চেষ্টা করছিলাম বউয়ের পাশে ওইভাবে সরু বুকটাকে ফুলিয়ে হাঁটতে, হাঁটতে হাঁটতে বউকে বললাম, ওগো পাশাপাশি হাঁটছো? বলি হাতটা একটু ধরো না। উত্তর এলো, চুতোর বাড়ি মানে মুখছে ঘিটা একেবারে। আলাম ওভাবে কেন কথা বলছো? আমি তো নিজের বউকে হাত ধরতে বলেছি, আমি কি পাশের পাড়ার তেপিকে বলেছি হাত ধরতে? কি মনে হলো জানেন, মালক্ষী আমার হাতটা ধরলো, বউ নতুন বউ হাত ধরেছে তো, ভেতরে আবার 88 রকমের হাঁকু পাকু স্টার্ট। বউকে বললাম, ওগো হাত ধরে হাঁটছো? হাত ধরে কিরকম লাগছে তা তো বললে না, বলে চুপ করো তো, লজ্জা করো না, চুপ করো যাও, বলো না বলো না বলো না বলো না কিরকম লাগিয়ে বলো না। বলো বিশ্বাস করো তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে, আমি কি মনে হচ্ছে কি মনে হচ্ছে? বলে তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে যেন বাসের রড ধরে আছি মায়েরি। আমার হাত কিনা বাসের রড, বুঝতে পারলাম প্রেম ভেন্টিলেটার দিয়ে চলে গেছে। এবং বিশ্বাস করুন অন্যভাবে নেবেন না, এবার না চোখটা একটু অন্যদিকে ঘোরালাম, অন্যভাবে নেবেন না। আমার ফ্ল্যাটের বারান্দা তার ঠিক উল্টো দিকের বারান্দা, আমিও সকালে দাঁড়িয়ে চা খাই উল্টো দিকের বারান্দায়, উনিও দাঁড়িয়ে চা খান, চোকাচুকি হয় কিন্তু কথা হয় না। সে এক বৌদি, অন্যভাবে নেবেন না। একদিন বাড়িতে বউ নেই, সকালবেলা দাঁড়িয়ে চা খাচ্ছি উল্টো দিকে বৌদি, বৌদির দিকে চোখ পড়াতেই মনে হলো বৌদি কিরম আমার দিকে তাকে চোখ পিকপিক করছে না ইশারা করছে। আমি ভাবলাম ভুলভাল দেখছি, চোখে নেবা নেবা হয়েছে বোধ হয়। আবার তাকিয়ে দেখি না, আরে বৌদি আমার দিকে তাকে চোখ পিকপিক করছে, ইশারা করছে। চা খাওয়া মাথায় উঠলো, চায়ের কাপ রেখে সোজা নিজের ফ্ল্যাটে সিঁড়ি দিয়ে নেমে গেলাম, বৌদির ফ্ল্যাটে সিঁড়ি দিয়ে তৎপাট করে উঠে গেলাম, বৌদির দরজায় বেল দিলাম, পিং টং, বৌদি দরজা খুলে দিলেন, সামনে দাঁড়িয়ে বৌদি, বৌদি তো নয় যেন পলতে ছাড়া ডিনামাইট, অন্যভাবে নেবেন না। বৌদি বললেন, কি হলো? ভেতরে আসুন, ছপাং করে ভেতরে ঢুকে পড়লাম। বৌদি আবার বললেন, কি হলো? বসুন, ছপাং করে বসে পড়লাম। বৌদি আবার জিজ্ঞেস করলেন, কি চা খাবেন তো? আমি হ্যাঁ খাবো। বৌদি আবার জিজ্ঞেস করলেন, কি চা খাবেন, দুধ চা না লিকার চা? অন্যভাবে নেবেন না। আমি বৌদিকে জিজ্ঞেস করলাম, যে চা দেবেন সেই চা খাবো, দুধ চা দিলে দুধ চা খাবো, লিকার চা দিলে লিকার চা খাবো, কিছু না থাকে শুকনো চা পাতা দিন না, চিবিয়ে বাড়ি চলে যাব, পরে গরম জলকে পেট ঝাঁকিয়ে নেবো, ভেতরে চা হয়ে যাবে। বৌদি হেসে বললো, বসুন চা নিয়ে আসছি। বৌদি ভেতরে চলে গেলেন, ফ্যান চলছে তবু ঘামছি। বৌদি চা নিয়ে ভেতরে এসে আমার দিকে তাকিয়ে বললেন, এ মা ফ্যান চলছে তবুও ঘামছেন? আর বুঝতে পারছি না, বোধহয় প্রেশার টেশার বেড়ে গেছে হয়তো। বৌদি আমার হাতে চায়ের কাপ ধরিয়ে বললেন, নিন চাটা খান, আর শুনুন জামাটা খুলে খালি গায়ে বসুন। আমি বললাম, কি বলছে? ভদ্রলোকের ছেলে আমি জামা খুলে খালি গায়ে বসবো কেন? বলো যেটা বলছি সেটা শুনুন, আমি আসছি। বৌদি ভেতরে চলে গেলেন, চা খাওয়া আবার মাথায় উঠলো, জামা খুলে খালি গায়ে বসে আছি। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট বাদে বৌদি পর্দা সরিয়ে ভেতরে এলেন, বৌদির হাতে ধরা বৌদির 4 বছরের ছেলেটা। বৌদি ছেলেটিকে এনে আমার সামনে দাঁড় করালেন, তারপর বাচ্চাটিকে বললেন, দেখো বাবু দেখো, পেট ভরে ভাত না খেলে কি চেহারা হয়।
মনে হচ্ছিল লজ্জায় বৌদি ছাদ থেকে লাফ নেমে মরে যাই, কিন্তু যা চেয়ার আপ ধাপাস করে পড়ে মরবো না, ওই ভাসতে ভাসতে ল্যান্ড করে যাব। কিন্তু বিশ্বাস করুন, আজ থেকে ঠিক 18 বছর আগে যখন প্রথম ক্যামেরার সামনে এসে দাঁড়াই, তখন ভেবেছিলাম এই চেহারা নিয়ে আর কেউ কোনো প্রশ্ন তুলবে না, বিশ্বাস করুন ভেবেছিলাম। কিন্তু কপাল খারাপ, একটা ছবির শুটিং করছি, সেইখানে হিরোইন আর আমি, আর কেউ নেই, হিরো নেই। হিরোইন হঠাৎ আমায় জিজ্ঞেস করলে, নেই কাঞ্চন শোনো তোমার এই চেহারার গোপন রহস্য কি? আমি বললাম আমার চেহারার গোপন রহস্য কিছু নেই ম্যাডাম। বললো বুঝতে পেরেছি, তুমি জিম করো না? আমি বললাম জিম, জিমের ধারে পারে গেলে আমায় ভেজা বাটার নিয়ে মারবে ম্যাডাম। বললো বুঝতে পেরেছি, তুমি ডায়েটিং করো? আমি বললাম ডায়েটিং আমার গোষ্ঠীতে কেউ করেনি ম্যাডাম, বিশ্বাস করুন। তখন বললো যে বুঝতে পেরেছি। আমি বললাম শুনুন, আমি রক্তদান শিবিরে গেছিলাম তিনবারই আমায় বাতিল করে পাঠিয়ে দিয়েছে, একবার শুয়েও পড়েছিলাম, ডাক্তারবাবু হাতে প্রেসার মাপার যন্ত্রটা বেঁধে কুড়ি দেখলাম লাফিয়ে উঠলো, বলে মালটাকে তুলে দে তুলে দে তুলে দে, প্রেসার প্রেসার খুঁজে পাচ্ছি না, উল্টো ওকেই রক্ত দিতে হবে, তুলে দে। রক্ত তো দেওয়াই হলো না, রক্তদান শিবিরে ডিম সেদ্ধ কলা আর আপেল দিচ্ছিল, দু প্যাকেট খেয়ে বাড়ি চলে এলাম, সেটাও বললাম। কিন্তু ওই কাটা রেকর্ড এক কথা, তোমার চেহারার গোপন রহস্য কি? গোপন রহস্য কি? মাথা গরম হয়ে গেল। আমি শুনবেন তাহলে আমার চেহারার গোপন রহস্য কি? তাহলে শুনুন, আমার চেহারার গোপন রহস্য হলো আমি যা খাই তাহাই পরিত্যাগ করি, মাঝখানে কিছু সঞ্চয় করি না। মালটা অনেকটা পাইপ লাইনের মতো, ঢোকার জায়গা আছে আর বেরোনোর জায়গা আছে, মাঝখানে কোনো আলমারি নেই। কি বিশ্বাস হলো না, হয়তো মুখ দেখিয়ে চলে গেল। কিন্তু আমার মনে আছে আমার প্রথম সিনেমা নতুন হিরো, সেও আমার পাড়ায় থাকে, আমিও তার একই পাড়ার প্রতিবেশী বন্ধু, আমরা রোজ একই ট্যাক্সি করে যেতাম, কারণ আমাদের তখন কারোরই গাড়ি ছিল না, আমরা শুটিং করতে যেতাম, শুটিংয়ের পর সেই ট্যাক্সিতেই আমি ফিরে আসতাম, আমার বন্ধুর সঙ্গে ফিরত। তারপর শুটিং শেষ হলো, সিনেমাটা রিলিজ করলো, সিনেমাটা সুপার হিট হয়েছিল, তারপর আমার সেই বন্ধু বিরাট বড় স্টার হয়ে গেল। আমার সেই প্রথম সিনেমাটার নাম হলো সাথী, আর আমার সেই পাড়ার বন্ধুটার নাম হলো জিৎ। এবং বিশ্বাস করবেন, আপনারা জানেন হয়তো, জিতের সঙ্গে পরপর অনেকগুলো সিনেমা করেছি, সাথী, সঙ্গী, নাটের গুরু, হিরো, পার্টনার, মাঝখানে অনেকটা গ্যাপ পড়ে গেছিল। তারপরে আগের বছর একটা সিনেমা পাঠ করি একসঙ্গে, যে সিনেমাটার নাম বচ্চন, আমি জানি না আপনারা বচ্চন দেখেছেন কিনা, দেখেছেন কিনা জানি না, তো সেই বচ্চনে একটা সিন ছিল যেখানে আমি জিতের বাইকের পেছনে, আমাদের পেছনে একটা গাড়ি আমাদের ফলো করে আর আমরা এদিক ওদিক কাটিয়ে বেরোই। এবং বিশ্বাস করুন, শুটিংটা করতে 5 দিন সময় লেগেছিল। আমি জিৎকে জিজ্ঞেসও করেছিলাম, ভাই জিৎ দেখ কিরকম লাগছে, দেখ তুই কোথায় ছিলিস, কোথায় চলে গেলি, আর আমি কমেডিয়ান হয়েই পড়ে রইলাম। জিৎ আমায় বললো, শোন ভাই একটা কথা বলি, মাথায় ঢুকিয়ে নে, সেটা হলো কমেডিয়ানদের জুতো মারা কপাল। বললাম তুই বন্ধু এ কথা বললি আমায়, জুতো মারা কপাল? জিৎ বললো, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা কর, দেখবি ঠিক কথা বলেছি, কমেডিয়ানদের জুতো মারা কপাল। তো বিশ্বাস করুন, বাড়ি এসে যখন চিন্তা করলাম, তখন দেখলাম না জিৎ ঠিক কথা বলেছে। মিলিয়ে নিন, দেখবেন একটা বাংলা সিনেমা 2.5 ঘন্টার সিনেমা, তাতে 5 খানা গান থাকবেই থাকবে। আর এখন আমাদের বাংলা সিনেমার বাজার ভালো, ওই জন্য গানের শুটিং দেখবেন দেশে হয় না, কোথায় ইংল্যান্ড, কোথায় হল্যান্ড, এইসব জায়গায় হয়। এবং দেখবেন সেই গানে, 5টা গানে হিরো হিরোইনকে অন্তত 500 বার জড়িয়ে ধরছে। কেন রে, আমরা কি মানুষ নই নাকি? আর দেখবেন হিরো হিরোইন গুলোর ওই গানে কি ঘড়াঘড়ি খাওয়া, কখনো পাহাড়ে ঘড়াঘড়ি খাচ্ছে, কখনো বরফে ঘড়াঘড়ি খাচ্ছে, বলি তোদের হুপিং কাশি হয় না রে? এখন তো দেখি গরম মরুভূমির বালিতেও গড়াগড়ি খাচ্ছে, বলি তোদের গা ফোসকাও পড়ে না রে? হিরো তো হিরো, দেখবেন ভিলেন গুলো পর্যন্ত সুযোগ পায় বাংলা সিনেমা। দেখবেন একটা সিন থাকবেই থাকবে, ফাঁকা অন্ধকার রাস্তা, সেইখান দিয়ে হিরোইন একা হেঁটে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে আমার চোদ্দ গোষ্ঠীতেও জানে না, কিন্তু যাচ্ছে দেখবেন। আর ঠিক সেই সময় দেখবেন ভিলেনের একটা কালো গাড়ি এসে ব্রেক মারবে, আর সেইখান থেকে দেখবেন হুন্দো হুন্দো চেয়ারার 4টে ভিলেন নামবে, গালে দাড়ি, কটা কটা চোখ, তারা নেবেই দেখবেন হিরোইনটাকে খপাত করে ধরবে, ঝপাত করে গাড়িতে তুলবে, ধা। এটাও বুঝতে পারলাম। তারপরে আর একটা সিন থাকে, দেখবেন ফাঁকা গুদাম ঘর আর তাতে ফাঁকা পিচবোর্ডের বাক্স, আর কিচ্ছু থাকে না, শুধু পিচবোর্ডের বাক্স, সেইখানে এনে হিরোইনকে ফেললো খ্যাটাস খ্যাট, খ্যাটাস খ্যাট মানে হলো দরজা বন্ধ আর ছিটকিনি। এটাও বুঝতে পারলাম। কিন্তু তারপর যে ভিলেনটার কেন হাসি পায়, এটা আমার 28 গোষ্ঠীও রিসার্চ করে বার করতে পারি, শুধু হাসবে আর একটাই ডায়লগ মারবে, দেখবেন ছোটবেলা থেকে শুনে এসেছি, কি বলবে দেখবেন,
এইবার এইবার কোথায় পালাবে সুন্দরী? তারপর দেখবেন হিরোইনের একটাই ডায়লগ, ভগবানের দোহাই আমার ছেড়ে দিন। তারপর দেখবেন ভিলেন এগোচ্ছে, হিরোইন পেঁচোচ্ছে, ভিলেন এগোচ্ছে, হিরোইন পেঁচোচ্ছে, ঢাক। এই ঢাক মানে হলো হিরোইন গিয়ে দেওয়ালে সেটে গেছে, পালানোর পথ নেই। তখনও দেখবেন মরণ দশা ভিলেনটা হা হা করে হাসছে। এবার এবার ভগবান অন্তত আমার হাত থেকে রক্ষা করতে পারবে না বলি, এত হাসা কি আছে? যা করতে এসছিস হাসিমুখে তাড়াতাড়ি করে বাড়ি চলে যা, হেসে সমান আসতে করছিস কেন? ও মরণ দশা তখনও শুনবে না, ওই শেষ অব্দি হাসবে যতক্ষণ না হিরো ঢুকে ওকে রামপাদানি সামপাদানি দিচ্ছে। আর আমাদের দেখুন কমেডিয়ানদের কপাল, সারা সিনেমায় পাঁচটা সিন, প্রথম দুটো সিন হিরোর বগলের ধারে দাঁড়িয়ে আছি, কোনো ডায়লগ নেই, যেন ঝুলনের পুতুল। পরের দুটো সিন ডিরেক্টর বললো নে কাঞ্চন অভিনয় কর, করলাম। পরে রইল লাস্ট সিন, হিরোর বগলের ধারে দাঁড়াতে গেলাম, বুকে বড় বড় লেখা ফুটে উঠলো, সমাপ্ত, বাপি বাড়ি যা। খারাপ লাগে জানেন, বিশ্বাস করুন, আগে টালিগঞ্জে তিনটে মল্লিক ছিল, একটা মল্লিক চলে গেল, ছিল কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক আর কাঞ্চন মল্লিক। কোয়েল মল্লিকের বিয়ে হয়ে গেল, মনটা একেবারে বিচ্ছিরিভাবে ভেঙে গেল জানেন। তবে বিয়ের আগে বলেছিলাম, কোয়েল তুমিও মল্লিক আমিও মল্লিক, তুমি তো কত জিতের জন্য বুক চাপড়ে চাপড়ে গান গাও, 100% লাভ 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 লাভ। বলি আমার জন্য কি 5% গাওয়া যায় না? হ্যাঁ করে হেসে বললো, আমি হাসছো কেন, প্রেম নিবেদন করছি হাসছো কেন? বলো কাঞ্চন দা কিছু বলো না, যাও বাড়ি গিয়ে দুগাল ভাত বেশি খেয়ে এসো। বললাম কেন? বললো একটা চুমু খেলি তো দম বন্ধ হয়ে মরে যাবে, দ্বিতীয় চুমুটা খাবো কোথায় বলো? এ কি আর এক হয়েছে আমার বন্ধু জিৎ, কি কপাল কি কপাল! মহিলারা দেখবেন জিৎকে দেখি যেন পেটের কিডনি মাথায় উঠে গেছে। আমি বলেছি জিৎ ক্ষতি করছো, তোমায় দেখলে মহিলাদের পেটের কিডনি মাথায় উঠে যাচ্ছে। জিৎ বলে তুই হিংসা করছিস। আমি বললাম ছাড় তো, তোকে কি হিংসা করবো রে, তোকে দেখলে মহিলাদের পেটের কিডনি মাথায় উঠে যায়, আমায় দেখলে কৃমি জায়গা দিয়ে বেরিয়ে যায়। কথা বলে চলুক তো যদি ক্ষমতা থাকে আমার সঙ্গে সুন্দরবন, দেখি বাঘটাকে খায় আবার সিক্স প্যাক বানায়, দেখবেন পেটের মধ্যে যেন 6টা হাইরোডের বাম্পার উঠে আছে। নিয়েও গেছিলাম সুন্দরবন, গহন জঙ্গল, কেউ কোথাও নেই, খাঁড়ির মধ্যে দিয়ে আমি আর জিৎ ধীরে ধীরে এগিয়ে চলেছি। এমন সময় সামনে একটা কুঁদো বাঘ শুধু এসে ডেকেছে, ব্যাস জিতের যা অবস্থা আমারও তাই অবস্থা, হাঁটু পাটু কাঁপছে, হয়ে যায় ভাব। আমি সোজা গিয়ে বাঘকে বললাম স্যার আমায় ছেড়ে দিন স্যার, গরিবের ছেলে বাপ মায়ের এক সন্তান স্যার আমায় ছেড়ে দিন স্যার, এ চিবিয়ে মালপত্র কিচ্ছু পাবেন না স্যার, অনলি চামড়া আর হাড় স্যার, স্যার আপনি জিৎকে খান স্যার, জিৎ স্যার মাংসের দোকান স্যার, হোল ফ্যামিলি 7 দিন ধরে ওকে নিয়ে পিকনিক করুন স্যার, আমায় ছেড়ে দিন। বাঘের কি মনে হলো, বাঘ বলো জ তোকে খাবো না। বললাম খাবেন না তাহলে বাড়ি যাই স্যার। বললো দাঁড়া। বললাম খাবেন না তো দাঁড়াতে বলছেন কেন স্যার? বাঘ বললো ভয় নেই জিৎকে খাবো আর তোকে দিয়ে দাঁত খোঁচাবো। খারাপ লাগে জানেন, তবে একটাই কথা কি জানেন, 18 বছর এই 28 সাইজের কোমর আর চোষা পাটালির মতো মুখ দিয়ে কি করে থেকে গেলাম সেটা আমি জানি না, এর জন্য যদি কেউ দায়ী থাকেন তাহলে সেটা আপনারা আপনারা আর আপনারা। আপনারা যদি ভালো না বাঁচতেন বিশ্বাস করুন একজন কমেডিয়ান হিসেবে এত বছর টিকে থাকতে পারতাম না, তাই আশীর্বাদ করুন যেন ভবিষ্যতে ভালো কাজ করতে পারি। একবার জোরে হাততালি দিলে আশীর্বাদ নিয়ে নিতে পারবো। থ্যাংক ইউ। আমাদের ওইখানে এইবার আমি খালেদ বাবুকে বলবো এবার থেকে স্টেজে দাও একটা সাইকেল রাখতে, বড় স্টেজ তো ওই জন্য পুরোটা সাইকেলে করে করে সাইকেলে করে করে ঘুরে 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 বলতে হবে। হ্যাঁ যেটা বলছিলাম বলো উত্তম দা, ওখানে আমার গিন্নি মায়েরা আছে, বোনেরা আছে, তারা অনেকক্ষণ ধরে বলছে এই ধরো এখানে স্ক্রিন আমার দেখতে পাচ্ছেন তো, এটা আমার দোষ নয় ম্যাডাম, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, বুঝতে পেরেছেন? যা চেহারা না এর থেকে মোটা হলে মনে হয় বেটার হতো। ভালো আছেন? একটু এদিকে ভালো আছেন? বিশ্বাস করুন আমি আপনারা বলতেই পারেন যে কাঞ্চন অনেকক্ষণ বক বক করি গান গা,
বিশ্বাস করুন আমার গুষ্টিতে কেউ গান গাইনি। তোমার গুরুদেব বসে আছে, হসপিটাল নিয়ে যেতে হয়েছে আজকে। আর একবার খুব রোমান্টিক হয়ে বড় চাঁদ উঠেছিল, ছাদে গিয়ে রোমান্টিক হয়ে বলে ধরলাম পাশের বাড়ির দাস কাকিমা, চিৎকার করে আচমকা কেউ গান ধরে হ্যান্ডসাম লোক, প্লিজ বয়স জিজ্ঞেস করবেন না, বয়সের কোনো গাছপাথর নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো একটা বড় মন আছে। এবং আমি আপনাকে এটা একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনি দেব বলুন, বুম্বাদা বলুন, রচনা ব্যানার্জি বলুন, শ্রাবন্তী বলুন, নুসরত বলুন, শান্তিকা বলুন, আমি বলুন, যিশু বলুন, আর বিশ্বনাথী বলুন, সবার গানের মাস্টারমশাই উনি। আর তার চেয়েও বড় মাস্টারমশাই পেছনে যারা যন্ত্রণের সঙ্গে বসে আছে, ওনারা রোজ পেছনে বসে ভাবেন রাত্রিবেলাকে, উফ এই ল্যাংড়া গায়কগুলোকে আর কতদিন আমি টানবো। তবে হ্যাঁ, এনারাই আমাদের ক্রাচ, এনারাই আমাদের হুইল চেয়ার, আর ইনি তো আমার বড় হুইল চেয়ার। একবার জোরে হাত তালি হবে সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শুনুন, আর একটা কথা বলার বাকি, একটা গানেরই তিনটে লাইন জানি, সেই তিনটে লাইনই কলেজে আমি আমার প্রত্যেকটা বান্ধবীকে শুনিয়েছি, বিশ্বাস করুন প্রত্যেকটা বান্ধবীকে শুনিয়েছি। আর এই তিনটে লাইন শুনে আমার প্রত্যেকটা বান্ধবী